প্রিয় ছাত্রছাত্রী এর আগে একটা ভিডিওতে ধাতু নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই সঙ্গে ধাতুর যে ভাগগুলো ছিল মূল ভাগ মৌলিক সাধিত এ সংযোগমূলক সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু সেখানে মৌলিক ও সাধিতর প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়নি তাই আজকে মৌলিক ও সাধিতর প্রকারভেদ নিয়ে আলোচনা করছি তো প্রথমে আসি মৌলিক ধাতু সম্পর্কে মৌলিক ধাতুর সংজ্ঞা আমরা আগে জেনেছিলাম যে ধাতু স্বয়ংসিদ্ধ মানে যে ধাতুকে আর ভাঙা যায় না তাকে মৌলিক মৌলিক ধাতুই হল মানে ধাতুদের মূল যে কোনো ক্রিয়াপদের মূলই হলো মৌলিক ধাতু মানে এটা একটা বেশ সেই মৌলিক ধাতুর উপর নির্ভর করেই ক্রিয়াপদ বা অন্য সাধিত ধাতু নির্মাণ করা সম্ভব সুতরাং মৌলিক ধাতু জানতেই হবে তো প্রথমে আসি মৌলিক ধাতুর যে প্রকারভেদ সেখানে বলা হয়েছে তৎসম মৌলিক ধাতু তো তৎসম মানে সংস্কৃত মানে যে সমস্ত ধাতুগুলো সংস্কৃতে ব্যবহৃত হয় সেগুলো আমরা কিছু কিছু বাংলাতেও ব্যবহার করি সেগুলো হলো সংস্কৃত মৌলিক ধাতু যেমন নামগুলো দেখাচ্ছি চল ভজ গম শ্রু ধৃষ্ঠা হস দৃশ এগুলো হচ্ছে তৎসম মৌলিক ধাতু এগুলোর মানে আছে যেমন চল মানে চলা গম মানে যাওয়া হ্যাঁ শ্রু মানে সোনা ধৃ মানে ধরা প্রত্যেকটার মানে আছে তারপরে আসি। তদ্ভব মৌলিক ধাতু তদ্ভব মানে সংস্কৃত মৌলিক ধাতুটাই বাংলাতে পরিবর্তিত হয়ে গেছে বিবর্তিত হয়েছে বিবর্তিত হয়ে একটা নতুন রূপ লাভ করেছে বাংলা ভাষাতে তাকে আমরা তদ্ভব মৌলিক ধাতু বলবো যেমন এখানে দেখাচ্ছে পর ব্রাকেটে লেখা আছে পট মানে সংস্কৃতটার নাম ছিল পট যদি আমরা পট ব্যবহার করি তাহলে তাকে বলা হবে তৎসম যদি আমরা পর ব্যবহার করি তাহলে সেটা হবে তদ্ভব মৌলিক ধাতু যেমন ধ্রি আমি ধ্রি মানে বলেছিলাম ধরা যদি আমরা ধ্রি ব্যবহার করি ব্র্যাকটে ধ্রি লেখা আছে ধ্রি ব্যবহার করলে সেটা হচ্ছে তৎসম আর যদি আমরা ধর ব্যবহার করি তাহলে হচ্ছে তদ্ভব যেমন হচ্ছে মৃ মৃটা হচ্ছে তৎসম মৌলিক ধাতু সে মৃ থেকে সৃষ্টি হয়েছে মর তো মঠটা আমরা বা চলিত বাংলায় ব্যবহার করছি সেটা হচ্ছে তদ্ভব মৌলিক ধাতু ক্রন্দ ক্রন্দ মানে কাদা সেই ক্রন্দ হচ্ছে তৎসম মৌলিক ধাতু সেটাই যখন বাংলায় পরিবর্তিত হয়ে কাদ হলো তখন সেটা হচ্ছে তদ্ভব মৌলিক ধাতু হস হস হচ্ছে হাসা হস মানে হাসা সেটা আসলে তৎসম মৌলিক ধাতু হস কিন্তু হসটাকে যদি আমরা হাস বলি তাহলে সেটা হয়েছে তদ্ভব মানে এক কথাই যে যেগুলো তদ্ভব সেগুলো তৎসম থেকে সৃষ্টি হয়েছে বাংলায় সেগুলো পরিবর্তিত হয়ে গেছে এবার আসছি কিছু বিদেশি ধাতু আছে যেমন এগুলো তোমরা মুখস্থ করে নেবে ধাতুগুলোর এই জম ঝুল টুট টান ডর ফির বিগর এগুলো হচ্ছে সবগুলো বিদেশি ধাতু আমি প্রত্যেকটার মানে বলে দিচ্ছি জম মানে জমা ঝুল মানে ঝুলন্ত টুট মানে ভেঙে যাওয়া টান মানে টান টান হওয়া ডর মানে ভয় ফির মানে পাল্টা বা পুনরায় বিগড় মানে খারাপ মানে বিগড়ানো তো এই সবগুলোর হচ্ছে বিদেশি ধাতু কিন্তু সেগুলো মৌলিক আরও কিছু ধাতু আছে প্রথম তিনটা মেন ছিল আরও কিছু ধাতু আছে যাকে বলা হয়েছে অজ্ঞাত মূল অজ্ঞাত মূল মানে যার কিছু মূল জানা সম্ভব হয়নি যেমন হের হেরের মানে দেখা হ্যাঁ কিন্তু হের শব্দটার মূল মানে উৎপত্তি কী থেকে হয়েছে বাংলা মানে সংস্কৃত থেকে হয়েছে না অন্য কোনো ভাষা থেকে হয়েছে সেগুলো জানা যায়নি তো হেরকে বলছে অজ্ঞাত মূল মৌলিক ধাতু এই সবগুলো মৌলিক মৌলিক মানে এগুলো বেশ এক ভিত্তি ক্রিয়াপদের মূল ভিত্তি এগুলো দিয়েই নিত্য নতুন শব্দ তৈরি করা হয় পরবর্তীকালে এই ভিত্তিটাকে জানতে হবে এগুলোই হচ্ছে মৌলিক তাহলে বললাম মৌলিক চার প্রকার প্রধানত তিন প্রকার তৎসম মানে সংস্কৃত তদ্ভব মানে সেই সংস্কৃতটাই পাল্টে আমাদের চলিত বাংলায় যে নতুন রূপ লাভ করেছে তাকে বলা হচ্ছে তদ্ভব আর বিদেশি মানে ভারতের বাইরে অন্য ভাষা থেকে আগত হয়েছে আর অজ্ঞাত মূল মানে যেগুলোর আমরা মূল জানি না এবার আসছি সাধিত তো সাধিত হাতুর ক্ষেত্রে বলা হয়েছিল সাধিতকে ভাঙা যায় ভাঙলে আমরা কি কি পেতে পারি বলেছে ভাঙলে আমরা মৌলিক ধাতু বা প্রত্যয় পেতে পারি এই যেমন প্রথমটা মৌলিক ধাতু বা প্রত্যয় পেতে পারি আর দ্বিতীয়ত বলেছি নাম শব্দ ও প্রত্যয় পেতে পারি এর ওপর ভিত্তি করে এই এই চারটা আগে ভাগ করা হয়েছে বলছে যখন আমরা খুঁজে পাব ধাতু মৌলিক ধাতু তখন তাকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে প্রযোজক ও কর্ম ধাতু আর যখন আমরা খুঁজে নাম শব্দ তখন তাকে আবার দুটি ভাগে ভাগ করা হচ্ছে নাম ধাতু আর ধন্যাত্মক ধাতু তাহলে সেই হিসেবে বিচার করলে চার প্রকার প্রযোজক কর্ম ধাতু নাম ধাতু আর ধন্যাত্মক ধাতু এবার ভাগগুলো সম্পর্কে বলা যাক প্রথমেই আসছি প্রযোজক ধাতু তো এখানে সংজ্ঞাতে বলা হয়েছে অন্যকে দিয়ে কোনো কিছু করানো অর্থে মৌলিক ধাতুর উত্তর উত্তর মানে পরে মানে মৌলিক ধাতুর পরে আপ্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকে বলে প্রযোজক মানে যে বাক্যের তে অন্যকে দিয়ে কাজ করা বোঝায় সেই বাক্যের যে ক্রিয়া সেই ক্রিয়াটাকে বলে প্রযোজক ক্রিয়া আর তার যে ধাতু সেই ধাতু হলো প্রযোজক ধাতু অবশ্যই সেই ধাতুর সাথে আয়োগ থাকবে যেমন আমি উদাহরণটা দেখাচ্ছি মা শিশুকে চাঁদ দেখাই যে মা শিশুকে চাঁদ দেখায় এখানে অন্যকে দিয়ে কাজ করা হচ্ছে মানে শিশুকে মা দেখাচ্ছে মানে মা সাহায্য করছে কাজটা কিন্তু অন্যজন করেছে দেখানো কাজটা কিন্তু মা করেছে অন্যকে দিয়ে কাজ করানো অর্থে যে ক্রিয়া ব্যবহার করা হয় তাকে বলে প্রযোজক ক্রিয়া যেমন দেখায় এই যে দেখায় ক্রিয়াটা দেখায় ক্রিয়ার মূল ধাতু হচ্ছে দেখা এটা কিন্তু ক্রিয়া কোন ক্রিয়া প্রযোজক বাক্য দেখে বুঝতে হবে এমনি ক্রিয়াকে দেখে কেউ বুঝতে পারবে না সেটা কোন ক্রিয়া আছে বাক্যটার মানে বুঝতে হবে যে যদি বাক্যটাতে অন্যকে দিয়ে কাজ করা বোঝায় তাহলে ভাবতে হবে সেই ক্রিয়া হলো প্রযোজক ক্রিয়া তারপরে সেই ক্রিয়াটা ভাঙতে হবে ক্রিয়াটা ভেঙে দেখলাম দেখা আছে সেই দেখাটা হলো প্রযোজক ধাতু দেখাটা কি করে সৃষ্টি হয়েছে এই যে দেখের সাথে আ যোগে সৃষ্টি হয়েছে আমি আগে বলেছি আ যোগ হয় আ প্রত্যয় যোগ হয় এরকম আরও কয়েকটা উদাহরণ বলছি যেমন বলা হচ্ছে দাদা বোনকে শুধুই কাদাই যে কাদানো কাজটা কাট দ্বারা হয়েছে বোন কিন্তু কাদায়নি অন্যকে দিয়ে কাজটা করা হয়েছে মানে দাদাকে দিয়ে কাজটা করানো হয়েছে দাদা কাজটা করিয়েছে কাদানো কাজটা দাদা করিয়েছে সুতরাং বাক্যটা হলো প্রযোজক মানে বাক্যটার যে ক্রিয়া সেটা হলো প্রযোজক ক্রিয়া তো এর যে মূল অংশ সেটা হলো কাদা তো এর কাদা হলো ধাতু তো কাদাটা কী করে সৃষ্টি হয়েছে কাদের সাথে আ যোগ করে সৃষ্টি হয়েছে মানে সংজ্ঞা হচ্ছে মৌলিক ধাতুর সাথে আযোগ হবে কিন্তু বাক্যটাতে অন্যকে দিয়ে কাজ করা বোঝাতেই হবে কারণ আমি আগেই বলেছিলাম এর আগের ভিডিওতে যে সাধিতর ক্ষেত্রে বেশির বেশিরভাগ ক্ষেত্রে যোগ হয় আরও একটা উদাহরণ দেখাচ্ছি নিচের দিকে সেবিকা রোগীকে ঔষধ খাওয়াচ্ছেন ঔষধ খাওয়ানোর কাজটা কার দ্বারা হচ্ছে নিশ্চয় রোগীর দ্বারা হচ্ছে না সেবিকা দ্বারা হচ্ছে অন্যকে দিয়ে কাজ করানো হচ্ছে খাওয়াচ্ছেন খাওয়াচ্ছেনটা তাহলে ক্রিয়া হলো প্রযোজক ক্রিয়া আর এর যে মূল ধাতু সেটা হলো খাওয়া খাওয়াটা হলো ধাতু খাওয়াটা কী করে সৃষ্টি হয়েছে খায়ের সাথে আ যোগ হয়ে খাওয়ার সৃষ্টি হয়েছে আ অবশ্যই যোগ হবে কিন্তু এটা মাথায় রাখতে হবে শুধু আ যোগ হলো হবে না অন্যকে কাজ করানো অর্থে প্রযোজক হবে এবার আসছি নাম ধাতুকে নাম ধাতু জানার আগে বুঝতে হবে কাকে বলে নামপদ সেটা বলছি বিশেষ্য বিশেষণ বা ধন্যাত্মক অব্যয় এগুলোকে নামপদ বলে এগুলোর সাথে হত হতে হবে যেমন হচ্ছে চটটি উদাহরণ দেখো চটটি আমার পকেট থেকে চটটি আমার পকেট হাতাইলো এই যে হাতাইলো এই বাক্যটাতে হাতাইলো হাতাইলোটা হচ্ছে ক্রিয়া কোন ক্রিয়া এমনি বাইরে থেকে বুঝতে পারছি না এর ভিতরকার রূপ দেখতে হবে ভিতরকার ধাতু হলো হাতা তো হাতাটাও কি সেটাও কিন্তু বাইরে থেকে বুঝতে পারছি না হাতাটা কোন ধাতু হাতাটাকেও ভাঙছি হাতাটাকে ভেঙে পেলাম হাত এই যদি আমি দেখি হাতাটাকে ভেঙে পেলাম হাত এই যে হাত তাহলে হাত কী হাত তো বিশেষ্য সুতরাং বুঝে গেলাম বিশেষর সাথে আযোগ হয়েছে তার মানে এটা হয়ে গেল নাম ধাতু এমনি বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারবে না ওটা নাম ধাতু আছে কি না প্রযোজক নাও লোকে বাইরে থেকে বুঝতে পারে যে অন্যকে দিয়ে কাজ করানো অর্থে আর নাম ধাতু বুঝতে গেলে ওটাকে ভাঙতে হবে আমাকে ভেঙে নিয়ে বুঝতে হবে ভেঙে ভিতরকার যে মূল শব্দটা যেমন ভিতরকার মূল শব্দ হলো হাত হাত হচ্ছে একটা বিশেষ পদ নাম পদ সুতরাং নামপদের সাথে আ যোগ হয়ে হাতা হয়েছে তাহলে হাতা হয়ে গেল নাম ধাতু আর হাতাইলো হলো নাম ধাতুযোগ ক্রিয়া তারপরে আরও দু একটা উদাহরণ দিচ্ছি যাহারা তোমার বিষাইছে বায়ু এই যে বিষাইছে এমনি বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারবে না বিষাইছে কি এর মূল শব্দ চলে গেলাম মূল শব্দ ছিল বিষ তাহলে বুঝে গেলাম বিষের সাথে আজও হয়ে যে বিষা হয়েছিল তা বিষা হলো নাম ধাতু তারপরে বিষ হচ্ছে বিশেষ পদ তারপরে আরও একটা উদাহরণে আসছি এই যে তোমার আখির ছলছলিল আমি বলেছিলাম বিশেষ বিশেষণ বা ধন্যাত্মক শব্দের সঙ্গে ধর্নাত্মক শব্দ মানে কি একটা যে কোনো মানে গ্রাহ্য কোনো ভাব বা কোনো শব্দ বোঝাবে তাকে ধর্নাত্মক শব্দ বলে কিন্তু এখন ধর্নাত্মক শব্দ নিয়ে তো আলোচনা করছি না তবে শুধু এটা মনে রাখবে যে ধর্নাত্মক শব্দ বসতে গেলে শব্দগুলো দ্বৈত বসে দ্বৈত মানে ডবল বসে যেমন ছলছল কনকন টন টন ভন ভন হ্যাঁ এগুলো হচ্ছে ধন্যাত্মক শব্দ মানে শব্দগুলো ডবল বসবে তো এখানে দেখা ছল ছলিল ছল ছলি ছল ছলিল তো মানে এটা একটা ক্রিয়া কিন্তু ক্রিয়াটা কোন ক্রিয়া ক্রিয়াটা হচ্ছে নাম ধাতু ক্রিয়া কী করে নাম ধাতু হলো এর যে মূল অংশ মূল মূল অংশটা হলো ছলছল ছলছলটা হচ্ছে ধর্নাত্মক শব্দ তো সেটা আগেই বলেছিল বিশেষ বিশেষণ বা ধর্নাত্মক শব্দের সঙ্গে আযোগ হতে হবে আযোগ হলে তাকে নাম ধাতু বলা হবে যেমন যেমন ছলছলের সাথে আযোগ হয়ে ছলছলা হয়েছে সুতরাং ছলছলা হলো নাম ধাতু আর ছল ছলিল হল নাম ক্রিয়া। এবার আসে ধর্নাত্মক ধাতু যদিও এই ধর্নাত্মক ধাতুটা আমার মনে হয় ভাগে দরকার না সেটা নাম ধাতুর মধ্যেই পড়ে কিন্তু সিলেবাসে ভাগ করে দেওয়া আছে বলে আমি দেখিয়েছি একই কথাই সেখানে আছে আলাদা ভাগে দরকার ছিল না যেমন ধর্নাত্মক বা অনুকার শব্দের সঙ্গে আপ্রত্যয় যোগ হবে একই কথাই আছে সেটা আমি নাম ধাতুর ক্ষেত্রেই বলেছিলাম যেমন উড়ছে মাছি ভন ভনিয়ে যে ভন ভনিয়ে একই একই রকম কথায় ভন ভনী ক্রিয়া কিন্তু এর মূল শব্দ হলো ভনভন ভনটা ধর্নাত্মক শব্দ ধর্নাত্মক শব্দের সঙ্গে আ যোগ হয়েছে এটা বাস্তবে নাম ধাতুই আছে কিন্তু যেহেতু আলাদা সিলেবাসে ভাগ করা হয়েছে বলে আমাকে আলাদা করে বলতে হচ্ছে তাহলে আরও দু একটা উদাহরণ দিচ্ছি উঠছে মাছি ভন ভনিয়ে মানে ভন ভনিয়ে মাছি উঠছে তো সেটা তো বললাম ঝমঝমে বৃষ্টি এলো এই যে ঝমঝমে বৃষ্টি এলো ঝমঝমে এটা হচ্ছে ক্রিয়া এ ধাতু হচ্ছে ঝমঝমা ঝমঝমাটা কিন্তু ধাতু আযুক্তগুলোকেই সাধুতা ধাতু বলতে হয় যে কোনো আযুক্ত প্রযোজকের ক্ষেত্রে দেখেছিলাম আযুক্ত আছে নাম ধাতুর ক্ষেত্রে আযুক্ত থাকবে ধর্ণাতকের সাথেও আযুক্ত আছে তো ঝমঝমির ভিতরে ঝমঝমাটা লুকানো আছে তো ঝমঝমা হলো ধাতু তো ঝমঝমাটা কি করে সৃষ্টি হয়েছে এই যে ঝমঝমের সাথে আযোগ হয়ে সৃষ্টি হয়েছে তো ঝমঝমটা ছিল ধর্নাত্মক শব্দ তাহলে তারপরে উদাহরণটা আসি আসছে যাচ্ছে কারা হন হনিয়ে যে হন হনে এটা ক্রিয়া এর ধাতু হচ্ছে হন হনা আর এর মূল শব্দ হচ্ছে হন হন তো সেটা আমি আগে বলেছিলাম দ্বৈত দ্বৈত মানে দুবার মানে ডবল ডবল শব্দ যদি বসে তাহলে তাকে বলা হচ্ছে ধন্যাত্মক শব্দ সেখানে একটা গ্রাহ্য কোনো ভাব থাকবে বা কোনো বাস্তব ধ্বনি থাকবে তাকে বলে ধন্যক শব্দ আর সেই ধনাত্মক শব্দের সঙ্গে যদি আজ যোগ হয় তাকে বলে ধনাত্মক ধাতু তারপরে যদি ক্রিয়া হয় তাকে বলে ধন্যাত্মক ধাতুযোগ ক্রিয়া এবার আসে কর্মবাচ্য ধাতু এটাও এই ভাগেরও দরকার ছিল না এটা প্রযোজক ধাতুর মতোই তো সিলেবাসে আছে বলে আবার বলা হচ্ছে কর্মবাচ্য কাকে বলে সেটা এখন বলার দরকার নেই কারণ সেটা একটা বাচ্চার ব্যাপার শুধু বলে দিচ্ছি যে কর্মবাচ্য করতে গেলে তোমরা দ্বারা যোগ করে করবে যে দ্বারা যোগ করে আমি করেছি এখানে দ্বারা যোগ করে কার সাথে যোগ করবো মেন যে কর্তা যেমন মা হলো মেন কর্তা ছিল এই এই বাক্যতে মায়ের সাথে যোগ করেছি আমি যোগ করলে দেখবে বাক্য অটোমেটিক পাল্টে গেছি তো তখন যে ক্রিয়াটা হবে সেটা হবে কর্মবাচ্যের ক্রিয়া আর কর্মবাচার ক্রিয়াকে ভেঙে দেখবে একই রকম থাকবে যেমন দেখানোকে ভাংলে ভাঙলে দেখা হচ্ছে দেখাটা হলো ধাতু আর এর মূল মূল অংশ দেখার সাথে আজও হয়েছে যেটা প্রযোজকের ডাইরেক্ট বলা হয়েছিল সেটা ছিল কর্তৃবাচ্য মনে রাখবে কিন্তু প্রযোজকে যেটা বলেছিলাম সেটা বলেছিলাম ডাইরেক্ট সেটা ছিল কর্তৃবাদছে আর কর্ম ডাইরেক্ট কর্তার ভূমিকা থাকে না কর্তার সাথে দ্বারাযোগ করতে হয় এই দ্বারা যোগ করে বাক্যটা করা হয়েছে কথার সাথে দ্বারা করে তো সংজ্ঞাতে ওটাই আছে এই যে বাক্যকে কর্মবাচ্যে পরিণত করতে গেলে মূল ধাতুর সঙ্গে আ করে যে ধাতু সৃষ্টি হয় বাক্যকে যদি কর্মবাচ্য করি আমি এখানে কর্মবাচ্য করে দেখিয়েছি আমি বললাম কর্মবাচ্য কী করে করতে হবে দ্বারা যোগ করে করতে হবে মা শিশুকে চাঁদ দেখাই এখানে আমি মায়ের দ্বারা যোগ করে দিলাম মায়ের দ্বারা শিশুকে চাঁদ দেখানো হয় এখানে দেখানোটা ক্রিয়া ছিল সেটা ছিল কর্মবাচ্যের ক্রিয়া এর মূল অংশ হলো দেখা দেখা হলো কর্মবাচ্যের ধাতু আজোগ আছে দেখের সাথে আজোগ আছে আজোগ অবশ্যই থাকতে হবে আমি আরও একটা উদাহরণ দিচ্ছি সেবিকা রোগীকে ঔষধ খাওয়াচ্ছেন এটা আমি প্রযোজকে বলেছিলাম এটা ডাইরেক্ট হলে প্রযোজক আমি তখনই বললাম আর ইনডাইরেক্ট যখন হচ্ছে সেবিকা দ্বারা চলে আসছে তখন হচ্ছে কর্মবাচ্য সেজন্য জন্য আলাদাভাবে ফেলা হলো কর্মবাচ্যের ধাতু এর যে ক্রিয়াটা সেটা কর্মবাচ্যের ক্রিয়া আর খাওয়াটা হলো কর্মবাচ্য ধাতু কারণ বাক্যটা যেহেতু কর্মবাচ্যের আছে এই জন্য বলা হলো কর্মবাচ্যের ধাতু আর প্রযোজকটা কর্মবাচ্যের ছিল না ওটা ওটা ছিল কর্তৃক বাচ্চ্যে এই জন্য ওটা আলাদা ভাগে ফেলা হয়েছে তাহলে সাধিত হয়ে হচ্ছে এই চারটা ভাগ করলাম তাহলে কী ভাগ করলাম প্রযোজক যাকে আমি কর্তৃবাচ্যের ধাতু বললাম বা তার আরেকটা নাম ছিল নিজন্ত তারপরে বললাম হচ্ছে নাম ধাতু আর ধর্নাত্মকটাও বলেছি ধর্নাত্মকটা আমার মতে নাম ধাতুর মধ্যেই পড়ে আরও একটা ভাগ বললাম হচ্ছে কর্মবাচ্যের ধাতু তো সেখানে দ্বারা যোগ করে করতে হয় তো ধাতু যতটুকু পারলাম শেষ করার চেষ্টা করা হলো যদি কোনো কোশ্চেন থাকে বা বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবে